আমরা প্রাণপাত করে রক্তঘাম এক করে দলকে জেতাই, তারপর নির্বাচন হয়ে গেলে আমাদের কোনো মতামত নেওয়া হয় না, আমাদের এটা আক্ষেপ। এই আক্ষেপ আপনাদের ছিল তো, সেই কারণে আপনাদের ডেকে পাঠিয়েছি আপনাদের মতামত নিতে। সরাসরি এই মতামত আমাদের কাছে পৌঁছাচ্ছে এবং মানুষ যাকে মান্যতা দেবে সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে, কোনো দাদা দিদির পা ধরে কোনো লাভ নেই। আমরা জেলা থেকে সুপারিশ আনিয়েছিলাম। আপনারা বলুন তো, অঞ্চলের সভাপতি যারা, আপনাদের সাথে সিদ্ধান্ত নেওয়ার সময় কথা বলে লিস্ট পাঠিয়েছিল পাঠায়নি? কজন বলছে না পাঠায়নি? এই আশঙ্কাটা তো আমি বোধ করেছিলাম, সেই কারণেই আপনাদের ডেকে পাঠিয়েছি। তার কারণ আমি মনে করি, যারা বুথে তৃণমূল কংগ্রেসের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই সংগ্রাম মতাদর্শকে সামনে রেখে মুষ্টিবদ্ধ হাত, একবুক আবেগ আর জোড়াফুল পতাকাটা কাঁধে নিয়ে বারো মাস 365 দিন আর 24 ঘন্টা দল করে, তারাই দলের একমাত্র সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এই দলের সর্বোচ্চ আসন হচ্ছে তাদের। সেই কারণে আপনাদের ডেকে পাঠিয়েছি আপনাদের মতামত নেওয়ার জন্য। আপনারা যেমন মতামত দিচ্ছেন, আপনাদের সাথে সাথে সাধারণ মানুষের থেকেও মতামত নেওয়া হচ্ছে। আমি বিভিন্ন জায়গায় জনসভা করছি, সেই জনসভায় মতামত নেওয়া হচ্ছে। মানুষকে একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই ফোন নাম্বারেও মানুষের মতামত নেওয়া হচ্ছে। আমি আপনাকে বলছি, সাধারণ মানুষ এবং দলীয় তৃণমূল স্তরের বুথের প্রতিনিধিরা যাকে মান্যতা দেবে তাকেই তৃণমূল কংগ্রেস আগামী দিন পঞ্চায়েতে প্রার্থী করবে এবং সর্বশক্তি প্রয়োগ করে তাকেই জেতাবে। বুথের যারা সভাপতিরা আছেন তাদেরকে বুঝতে হবে যে আমরা কেন এই কর্মসূচি নিয়ে মানুষের কাছে এসেছি। এখনও 3 বছর সরকার ক্ষমতায় রয়েছে, 2026 অবধি। 21-এ নির্বাচন হয়েছিল, 5 বছরের একটা সরকারের সময়সীমা থাকে। 5 বছরের মধ্যে হয়তো 2 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু 3 বছর সময় এখনও রয়েছে। এবং 2026 সালে আবার ভোট হবে, মানুষ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী এবং চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু তাও 3 বছর ক্ষমতায় থাকার সময়সীমা পূরণের আগেও, যেখানে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়নি, যেখানে বিধানসভা এখনও 3 বছর সময় রয়েছে, বা লোকসভা ভোট এখনও 1 বছর সময় রয়েছে, সেখানে আমরা কেন মানুষের কাছে এসেছি বা কেন মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমরা আগামী দিন পঞ্চায়েতে এমন সদস্য চাই যারা নিজের কথা না, মানুষের কথা ভেবে কাজ করবে। দলকে আগামী দিন শক্তিশালী করার জন্য মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প দল বর্গ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে পৌঁছে দেবে। যাকে ফোন করলে মানুষ পাবে, যার বাড়িতে গেলে মানুষ দেখা পাবে, জল কল তিরপল রাস্তা যে কোনো বিষয়ে। আমরা মনে করি যে একটা পঞ্চায়েতের যা ভূমিকা সমাজের রাজনৈতিক একটা সমাজের বা একটা প্রেক্ষাপটের মেরুদণ্ড হচ্ছে পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা, যেখানে গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান, এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য। সেই কারণে আমরা আপনাদের কাছে এসেছি। তার সাথে সাথে আগামী দিন যারা প্রার্থী হবে বা জিতবে নির্বাচনে, তারা যাতে কোনোভাবে দিল্লির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পিছু পা না হয়, সেই কারণে আমরা মানুষের কাছে যাচ্ছি। আগামী দিন খালি লড়াইটা বাংলার মাটিতে সীমাবদ্ধ করে রাখলে হবে না। 2021-এ ভারতীয় জনতা পার্টি বাংলায় হেরে যাওয়ার পরে বাংলার সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য সরকারের বকেয়া পাওনা হচ্ছে 1,15,000 কোটি টাকা। এটা বাংলার প্রাপ্য। নরেন্দ্র মোদীর সরকার গায়ের জোরে জোর জবরদস্তি ক্ষমতা প্রয়োগ করে এই টাকাটা বন্ধ করে রেখে দিয়েছে। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 25 কোটি নয়, 1,15,000 কোটি টাকা।
তার মানে 115-র পর 13টা শূন্য। এই টাকাটা বাংলার মানুষের অধিকারের টাকা। যেমন 100 দিনের কাজ, 100 দিনের কাজে 7,500 কোটি টাকা বন্ধ করে রেখে দিয়েছে, যেটা বাংলার মানুষের অধিকারের টাকা। কাজ করে 2 বছর আগে বাড়িতে বসে রয়েছে, তার টাকা এখনো পর্যন্ত ছাড়া হয়নি। এবং বাংলা একমাত্র রাজ্য যা বা প্রদেশ যার টাকা এরা আটকে রেখেছে, বাকি কারোর টাকা আটকে নেই। বুথ সভাপতিদের অনুরোধ করবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনুন। একমাত্র বাংলার টাকা এরা আটকে রেখেছে, আর কোনো রাজ্যের টাকা আটকে নেই। এটা আমাদের অধিকারের টাকা, এটা আমাদের প্রাপ্য টাকা, কারোর পৈতৃক সম্পত্তি নয়। আর গণতন্ত্রে যদি মানুষ চায় যে এই টাকা আমরা আদায় করে ছাড়ব, কোনো রাজনৈতিক দল বা নেতার ক্ষমতা নেই এই মানুষের টাকা জোর জবরদস্তি আটকে রাখবে। আমরা সেই কারণে মানুষের পঞ্চায়েত চাইছি এবং যোগ্য প্রতিনিধি চাইছি, যারা মেরুদণ্ডটা সোজা রেখে আগামী দিন দিল্লির বিরুদ্ধে লড়াই করতে ইতস্তত বোধ করবে না, যারা দিল্লির কাছে আত্মসমর্পণ করবে না। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দিল্লির কাছে ভিক্ষা চাক? চান? আপনারা চান আমরা গিয়ে দিল্লির কাছে গিয়ে বশ্যতা স্বীকার করি? আর একমাত্র এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, তৃণমূলকে ভয় পায়। তার কারণ, যখন বাংলায় বিজেপি হেরেছে তারপরে রান্নার গ্যাস আর পেট্রোল ডিজেলের দাম কমেছিল। হিমাচল প্রদেশে 3 মাস আগে কংগ্রেস জিতেছে, বিজেপি হেরেছে। রান্নার গ্যাস কমেছে না, পেট্রোল কমেছে না, ডিজেল কমেছে? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেরেছে, তারপর বাধ্য হয়েছে মানুষের স্বার্থে বাংলার জনমতকে মান্যতা দিয়ে ডিজেলের দাম কমিয়েছে, পেট্রোলের দাম কমিয়েছে। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now